তত ভাল না খবর ভালে আছে খবর পুৱা 13 মে' তাৰিখে পদ্মশ্ৰী তিৰুবালা ৰাভা বাইদেউ ইহ সংসাৰৰ পৰা আঁতৰি যায়। চিকিৎসাৰ সময়ত তেখেতৰ মই প্ৰায় দৈনিকভাৱে খা খবৰ লৈ আছিলোঁ যদিও নিৰ্বাচনৰ ব্যস্ততা আৰু ৰাজ্যৰ বাহিৰত থকা বাবে তেখেতৰ পৰিয়ালক সাক্ষাৎ কৰি মোৰ দুখ আৰু শোক প্ৰকাশ কৰাৰ মই সুবিধা পোৱা নাছিলোঁ। আজি মই পদ্মশ্ৰী বিৰুবালা বাইদেউৰ বাসভৱনলৈ আহি তেখেতৰ পৰিয়ালবৰ্গক সাক্ষাৎ কৰি অসমবাসী ৰাইজৰ হৈ আৰু মোৰ ব্যক্তিগত ফালৰ পৰা সমবেদনা জ্ঞাপন কৰিলোঁ। পদ্মশ্ৰী বিৰুবালা ৰাভা কুসংস্কাৰৰ বিৰুদ্ধে আজীৱন সংগ্ৰাম কৰি আমাৰ জাতীয় জীৱনৰ এগৰাকী পাতস্মৰণীয় ব্যক্তি হৈ পৰিছিলে। তেখেতৰ মৃত্যুত অসমবাসী ৰাইজ যথেষ্ট শোক অনুভৱ কৰিছে আৰু আমি সকলোৱে অনুভৱ কৰোঁ যে আমি জাতীয় জীৱনৰ এটা মহান সম্পদ হেৰুৱাই পেলালোঁ। বাইদেউৰ আদৰ্শ সন্মুখত ৰাখি কুসংস্কাৰৰ বিৰুদ্ধে বাইদেউৱে আৰম্ভ কৰা সংগ্ৰামখন চলাই নিয়াটো আমাৰ সকলোৰে দায়িত্ব। পৰিয়ালবৰ্গই মিছন বিৰুবালাক শক্তিশালী কৰাৰ বাবে মোক অনুৰোধ জনাইছে আৰু ৰাভা আছাম স্বায়ত্তশাসিত পৰিষদে বাইদেউৰ ব্ৰঞ্জৰ প্ৰতিমূৰ্তি এটা নিৰ্মাণৰ বাবেও পৰামৰ্শ দিছে। এই দুয়োটা ক্ষেত্ৰতে ৰাজ্য চৰকাৰে সহযোগিতা কৰিব আৰু 13 মে' দিনটো আমি কুসংস্কাৰ বিৰোধী দিৱস হিচাপে পালন কৰিব পাৰোঁ নেকি সেই বিষয়েও আজি আমি কেবিনেটত আলোচনা কৰিম আৰু যদি বিশেষ অসুবিধা নাথাকে বাইদেউৰ মৃত্যুৰ দিনটো আমি কুসংস্কাৰ বিৰোধী দিৱস হিচাপে পালন কৰাৰ বাবেও সিদ্ধান্ত ল'ম। কিন্তু এই বিষয়ে আজি কেবিনেটত মই গৈ পেলাই আলোচনা কৰিম। যিহেতু কন্যামিহ মহাবিদ্যালয়ৰ কথা উল্লেখ কৰিছিলে, মহাবিদ্যালয় আমি বহুত বনাই আছোঁ আৰু অসমত বহুত স্কুল কলেজ বিভিন্ন ধৰণৰ অনুষ্ঠানো হৈ আছে। উপযুক্ত সময় বাইদেউৰ নাম অক্ষয় বন্তি হিচাপে জীয়াই ৰখাৰ বাবে আমি ব্যৱস্থা ল'ম। ছাৰ, আজি যিহেতু ৰাজ্য ছাৰ পেট্ৰল ডিজেলৰ দাম বৃদ্ধি পাইছে, চাওক পেট্ৰল ডিজেলৰ দাম আমাৰ পশ্চিমবংগতকৈ আমাৰ দাম 7 টকা কম, গতিকে আমাৰ অসমৰে দাম আটাইতকৈ কম। মই ভাবোঁ যে বানপানীৰ পৰিৱেশ আছে, অসমৰ ইলেকশ্যনৰ আগতে আমি 3 টকা দাম কমাইছিলোঁ, গতিকে 3 টকা দাম কমাইছিলোঁ যদিও সেইটো ৰেভিনিউ ফালৰ পৰা নহয়গৈ কাৰণে 1 টকা আমি বঢ়াইছোঁ। কিন্তু পশ্চিমবংগতকৈ আমাৰ পেট্ৰল ডিজেলৰ দাম 7 টকা কম আৰু এইটো ইলেকশ্যনৰ আগতে কমোৱাহে, 3 টকা ইলেকশ্যনৰ আগত কমাইছিলোঁ, গতিকে বঢ়োৱা একো নাই। ইলেকশ্যনৰ আগত 3 টকা কমোৱা হৈছিল, এতিয়া যেনিবা 1 টকা বাঢ়িছে, ইমান। ছাৰ, যদিও ধুবুৰী সমষ্টিত কিছু কংগ্ৰেছৰ ভাল হৈছে কিন্তু মানে কম্পাৰেটিভলি ছাৰ গোৱালপাৰা দুটা সমষ্টিত বিজেপিৰ যথেষ্ট ভাল হৈছে মানে ছাৰ। এইবাৰৰ ফলাফলটোৱে কি বুজাইছে যে ধুবুৰী সমষ্টিত 10 লাখ ভোটত ৰকিবুল হুছেইন জিকিছে। ই আমাৰ জাতীয় জীৱনৰ সন্মুখত সংকটটো দেখুৱাইছে যে নামনি অসম আৰু মধ্য অসমত জনগাঁথনিৰ পৰিৱৰ্তন কিমান ভয়াৱহ। আমি ইলেকশ্যনতটো ঠিক আছে, কোনোবা জিকিব কোনোবা হাৰিব, কিন্তু নামনি মধ্য অসম আৰু উত্তৰ অসমত
যাত আমি জিয়াই থাকিম নে নাই প্রত্যেকবার ইলেকশনের পিছত বহুতে হিসাব করে বিজেপি জিকিলে এজিপি জিকিলে কংগ্রেস জিকিলে মূর হিসাব তো তাতে না থাকে আজি আপনাদের চিন্তা কর যে এটা সমষ্টিত যদি সকলো ভোট আজি আমার হিন্দু সমাজে এফালে ভোট দিলে মানুষে কয় হিন্দুয়ে সাম্প্রদায়িকতা করলে কিন্তু আজি আপনাদের চিন্তা করব যে 10 লাখ ভোটত লিড লওয়া আর তাত কব গেলে এজনো হিন্দুয়ে ভোট দিয়া নাই গতি জাতীয় জীবনের সম্মুখত সংকট কিমান নগাঁও বিধানসভাত আমার গোটেকটা হিন্দু সমষ্টিত বিজেপি দলে লিড লৈছে কিন্তু লাহরিঘাট ঢিং রূপহী আর চামগুড়ি চারিটা সমষ্টিয়ে 2.5 লাখ ভোটত কংগ্রেস দলক জিকাই দিছে তার মানে অলপ অলপ যদি প্রত্যাহ্বান না থাকে আমার অসমের পরিবেশটা কিমান ভয়াবহ হব পারে আজি গুয়াহাটী লোকসভা কংগ্রেসে 4 লাখ ভোট পাইছে মানুষে ভাবিছে গুয়াহাটিয়ে ভোট দিছে কিন্তু ভোটটু কত পাইছে গরৈমারি টোপামারি এই গোটেই যেটু আমার উত্তর কামরূপর যেটু মুসলমান সুন্তলী মুসলমান অধ্যুষিত অঞ্চল তারপরাই কংগ্রেস দলে 2,20,000 ভোট পাইছে বাকি গোটেই সমষ্টিত কিমান পাইছে 10-12,000 করে আজি দলগাঁও সমষ্টিত এটা সমষ্টিত কংগ্রেস দলে লিড লৈছে 1.5 লাখ 2.5 লাখ 1,80,000 ভোট পাকা বেদবাড়ি এটা সমষ্টিত কংগ্রেস দলে লিড লৈছে 1,30,50,000 ভোট তার মানে সাম্প্রদায়িকতা তো কত আছে আজি সাম্প্রদায়িকতাবাদ কোনে করে আমার হিন্দু পুলিং বুথত যাক ভোটটা সবকে ভগাই দিছে কবাদ এজিপিকো দিছে কিন্তু আনফালে আপনাদের চাও যে একে ধরনের আজমলেও 10 লাখ ভোটত জিকিব পড়া না রকিবুল হুসেন 10 লাখ ভোটত নির্বাচনত জিকাটো মধ্য অসম নামনি অসম উত্তর অসমৰ রাজনীতিৰ বাবে বিশেষকৈ তেওঁলোকৰ কাৰণে ভাল খবৰ মই তো মিটিঙতে কৈছো যে ইমান লিডত মানুহ নিজিকে তেওঁৰ ব্যক্তিগতভাৱে রকিবুল হুসেনৰ বাবে ভাল খবৰ কিন্তু সমাজৰ বাবে ই এটা অহনি সংকেত দিছে গতি মই ভাবো যোৰহাটত আমি আগতেও ভাল নকৰোঁ 80,000 ভোটত যোৱাবাৰ আমি যেনে তেনে জিকিছোঁ বিধানসভা নিৰ্বাচনতো আমি আমি খুব সম্ভৱ 10টা ছিটৰ আমাৰ 6টাতে আমি হাৰিছিলোঁ গতি সেইটো ছিট আগৰ পৰাই আমাৰ টান আগৰ বাকী ছিটবিলাক যেনেকে সহজ নহয় কিন্তু যোৰহাটত হৰাৰ পিছতো 94খন আসনত বিজেপি দল জিকিব পাৰিছে 94 আৰু 94 আসনত অসমত কোনো পাৰ্টি কেতিয়াও জিকিব পৰা নাই আৰু মই লিষ্টখন দিছোঁ জিকিছেও কেনেকুৱা 30,000 40,000 প্ৰত্যেকটো বিধানসভাতে আমি জিকিছোঁ এই দুধনৈ সমষ্টিতে 2021ত আমি হাৰিছিলোঁ এইবাৰ আমি 40,000 ভোটত জিকিছোঁ গতি ক'ৰবাত কাহি খুচি কাহি গম এইটোতো ইলেকশ্যনত থাকেই কিন্তু ঠিক আছে যোৰহাটত কোনোবা জিকিছে আমাৰ মানুহে জিকিছে সেইটোলৈ কোনো প্ৰব্লেম নাই কেইবার আমি জিকিছোঁ অহাবার আমি জিকিম ইলেকশনত হারা জিকা হয়ে থাকে কিন্তু তাত সাম্প্রদায়িকতাবাদ নাই কিন্তু বাকি নগাঁও আর ধুবুরীর ভয়াবহ নির্বাচনের ফলাফলে আমার জাতীয় জীবনের ভবিষ্যৎ আমি কিমান দুর্বল কিমান একটা দুর্বল কাঠামোর উপর আমি থিয় হয়ে আছো সি আকো এবার প্রমাণ করেছে আজি যদি বিজেপি বা অলপমান মই কম যে রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী মানুষখিনির প্রত্যাহ্বান না থাকে অসমখনতো ধুই লৈ যাব অসমখন ধুই লৈ উড়াই লৈ যাব কোনো থাকিব নোৱাৰে গতিকে মই ভাবো যে এই নির্বাচনেও মোক অসমৰ ভৱিষ্যতৰ অহনি সংকটটোৱে আকৌ এবাৰ মোক মনত পেলাই দিছে ক'ৰবাত এটা গুৱাহাটীতে হিন্দু ছিট এটা আপোনালোকে চাওক বিজেপিও পাইছে কংগ্ৰেছো পাইছে অসমীয়া মানুহ যে সাম্প্ৰদায়িকতাবাদী নহয় সেইটো যোৰহাটেই প্ৰমাণ কৰিছে ঠিক আছে আমি বিজেপিক নিদিওঁ আমি কংগ্ৰেছকো দিওঁ তাৰমানে হিন্দু সাম্প্ৰদায়িকতাবাদী নহয় সেইটো প্ৰমাণ হ'ল আজি যোৰহাটৰ ফলাফলটোৱে কি প্ৰমাণ কৰিলে যে হিন্দুৱে সাম্প্ৰদায়িকতাবাদ নকৰে
কিন্তু আজি হিন্দু সমষ্টি এটাত কংগ্রেছ জিকিলে কিন্তু মুসলমান সমষ্টি এটাত বিজেপি জিকিছে জান গতিকে এই নির্বাচনে এটা কথা স্পষ্টভাবে প্রমাণ করিলে যে হিন্দু সাম্প্রদায়িকতাবাদী নহয় মুসলমান সমাজৰ মাজত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুজার প্রয়োজনীয়তা 94টা সিট পার পিছত আর যদি আপনি হেতু প্রশ্ন করে মই আপনা কি কম জিকিবর কানে লাগে 63টা সিট আমি লিড লৈছো 94টা সিট গটিকে সেই প্রশ্নটো এটা বাতুলতার বাহিরে আর কি হব পারে আপনাক পাস করিব লাগে 60 আপনি পাইছে 95 তার পিছত যদি ছাত্রজনক আপনি কয় যে তই 95 কিয় পালি পাস করিব লাগে 60 হেতু বিশেষভাবে পুরের তরফৰ পৰা বিশেষ ব্যক্তিগত কিবা দাবি করা নাই কিন্তু মই যি তিনিটা প্রস্তাব করে রাখিছো দাবির ক্ষেত্র সেইটো হল গাঁওখনত মার যেগুলো কর্মরাজির স্বীকৃতিবিলাক মানে সুচারুরূপে মানে রাখিবর কারণে এখন মিউজিয়াম অর্থাৎ সংগ্রহালয় আর লগতে পুথিভঁরালখন কথাটো মই দাবি করছো আর লগত দ্বিতীয়তে মার যিনাখন 13 মে তারিখ মানে দেহাবসান ঘটিছিল সেই দিন সেই তারিখখন অর্থাৎ 13 মে তারিখ দিনাখন কুসংস্কার আর অন্ধবিশ্বাস বিরোধী দিবস হিসাবে পালন করব লাগে আর তার সঙ্গতি রাখি যদি সম্ভব হয় হলে সমাজ সংস্কারক বিরুবালার অভাব নামেরে বতাইখন প্রদান করব লাগে বলে মই দাবি জানাইছো আর তৃতীয়তে এখন এইখন জায়গা যেহেতু অতিকে পিছপরা জায়গা ইয়াত শিক্ষা প্রতিষ্ঠান বলে বলে তেনেকুৱা খুব মানে নাই সেই কারণে মই যদিহে সম্ভব হয় তেতিয়াহলে ছোৱালী মহাবিদ্যালয়খন স্থাপন করব লাগে বলে দাবি করছো সিএম স্যারে কি কলে আপনার তেতিয়া সেই ক্ষেত্রে তেও অসম্মতি দিয়া নাই যদিও মানে কথাখিনি মই পিছত পর্যালোচনা করিম বলে কথাখিনি দিছে আলোচনা করিব অনুদান কিবা দিলে নাকি অনুদান তেনেকা দিয়া মোর পরিলক্ষিত হল মানে আসলে আমি বিচরা নাই আমি সিএম স্যারের পর তেনেকা বিচরা নাই গতিকে মোর ভাইটির ক্ষেত্রে অলপ কিবা এটা মানে চলিব পৰা এটা অবস্থা ফুরিও দিব লাগে বলে তার দাবি জানাইছে মই তো দাবি জানা নাই মোর ভাইটি জানাই পুরো ভাইটি জানাইছে সেইখিনিও অল্প মই চিন্তা করিম বলে কথা দিছে আপনার মাতৃ যেহেতু 13 তারিখে ইহলীলাহার বা গৈছে তেওঁক যেন জীবিত থাকে সেইভাবে আপনার এইগুলো প্রস্তাব নিশ্চয় দিছে হয় 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 মায়ে যিখিনি মানে যত কিঞ্চিত যিখিনি সমাজৰ কাৰণে কৰিব পাৰিছে বেছি কৰিব পাৰিছে বুলি দাবী নকৰোঁ কিন্তু যিখিনি কৰিছে সেইখিনিক যেন সেই কৰ্মৰাজিক যেন জীয়াই ৰাখে আৰু সেই সেই সূত্ৰেই যেন এই যে মানে যদি সম্ভৱ হয় সমাজ সংস্কাৰক বীৰুবালা ৰাভাৰ নামত মানে বঁটাখন প্ৰদান কৰিব লাগে বুলি মই সেই দিনাখন কুসংস্কাৰ বিৰোধী 13 মে অঁ 13 মে দিনাখন সেইটো মই দাবী কৰিছোঁ আৰু তেতিয়াহে মানে এই দিনাখন মানে এই দিৱসখন চিরযুগমীয় হয়ে রব বলে মানে ভাবো আর আপনি আশাবাদী নে করব বলে সরকার না সেটা আমি দাবি জানাম আর এই অকল মরে দাবি নয় এই সদৌ ছাত্র সন্থার সভাপতি উৎপল শর্মা ডাঙরিয়াও এই প্রস্তাবখন আগ্রহ বলে কৈছে গতিকে মই আশা করছি নিশ্চয় সঁহারি জানাবো আজি তেওঁ আপনি ধন্যবাদ নিশ্চয় জানাবো হয় 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 এই ক্ষেত্রে নয় তেওঁতো মানে সকলের মানে অতি মরমর মুখ্যমন্ত্রী গতিকে তেওঁ নিশ্চয় আগর এইবারে নহয় তেওঁ আমার ঘর আজিলৈকে দুবার তেওঁর পদধূলিরে মানে ধন্য হয়েছে গতিকে তেখেতক আর আমি ভাষার বুঝাব নোৱাৰো মানে গতিকে তেখেত যেহেতু আমার প্রতি সদয় হয়েছে গতিকে তেওঁর আশীর্বাদ বা তেওঁর মানে পদধূলি আমাক যথেষ্ট উপকৃত করেছে বলে আমি ভাবো আর আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ